তো গাইস এটার ক্রিসপিনেস এর আগে কথাটা বলি, জাস্ট আমি ভেঙে দেখাচ্ছি 30 টাকার এই আইটেমটা মোমো যদি নাও খাও তুমি এটা একবার ট্রাই করে দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম টু নুবি ফুডি। আজ আমি আরো একটা নতুন হিডেন জেম ফুড ব্লগ নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের একটা নতুন আর ইউনিক আইটেমের সাথে পরিচয় করাবো, যেটা এই এরিয়ায় আর কোথাও পাওয়া যায় এত সস্তা আমার জানা নেই। তোমরা এর আগেও একটা হিডেন জেমের ওপরে ভিডিওর ওপরে খুব ভালোবাসা দেখিয়েছো, সেটা হচ্ছে 3 টাকা সিঙ্গারা, ওটা 10K-র ওপরে আমাদের মানে 10,000-এর বেশি ভিউ হয়ে গেছে। এত ভালোবাসা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ, এটাও আশা করি তোমাদের ভালো লাগবে। তো কী কী পাওয়া যাচ্ছে, কোথায় এই লোকেশন আর হিডেন জেমগুলো কী কী সবই জানতে পারবে পরে এই ভিডিওতেই। তো লেটস স্টার্ট। গাইস আমরা লোকেশনে চলে এসেছি, তোমাদের দোকানটা একবার দেখিয়ে নেব, আমার পিছন দিকেই রয়েছে। তো গাইস মেনুটা একবার জাস্ট দেখো, এত কম প্রাইসে এত ভ্যারাইটির মেনু, আর প্রত্যেকটাই আমার মনে হচ্ছে যেন আশেপাশে কোথাও আমি দেখিনি। আর তার মধ্যে একটা ইউনিক আইটেম আমি দেখতে পাচ্ছি, যেটা এর আগে আমি কোনোদিনও খাইনি, যেটা আমি ট্রাই করতে চলেছি, সেটা হচ্ছে মোমো চিজ বার্গার, এখানে নতুন অ্যাড হয়েছে, তো এটা ট্রাই করতে যাচ্ছি। আর যেটা তোমাদের প্রমিস করেছিলাম যে আমি এখানে এসে দেখাবো, সেটা হচ্ছে পটেটোর স্পাইরাল ফ্রাই, যেটা তো ওটা এখানকার নতুন অ্যাড হয়েছে, সেটাও আমি তোমাদের দেখাবো। আমাদের হাতে চলে এসছে এখানে একটা মোমো বার্গার, মোমো চিজ বার্গার যেটাকে বলা হয়, তার সাথে রয়েছে কুরকুরে মোমো, আর রয়েছে প্যান ফ্রাইড মোমো, কুরকুরে আর প্যান ফ্রাইড দুটো, চিকেন মোমো। আর এবার একটু খেয়ে দেখা যাক টেস্টটা কেমন, তারপরে আরও রিভিউ ডিটেলসে রিভিউ দেবো। জাস্ট একটু লোডটা দেখো, এই বার্গারের কতটা লোডেড, কতটা উঁচু আর কতটা বেশ ভিতরে কত কিছু গেছে সেটা বুঝতেই পারছো। এর ভিতরে দুটো আস্ত মোমো দিয়েছে, কুরকুরে মোমো আছে তো, আর ওপর দিকে যদি ডেকোরেশনের কথা বলি, ওপরে একটা স্মাইলি বানিয়ে দিয়েছে দাদা, বেশ ভালো লাগছে। এবার খেয়ে দেখা যাক, একটু ফার্স্ট বাইট নিয়ে দেখি। নো ডাউট একটা ফ্লেভার পাচ্ছি, সেটা হচ্ছে মেয়োনিজ, আর ভিতরে একটা মোমো পেয়েছি, নো ডাউট ভালো, আরো ডিটেল খেলে আরো বেশি বুঝতে পারবে। আইটেমটা খাবো, তার আগে বলতে নামটা কুরকুরে মোমো। তো কুরকুরে মোমো এখানে আমাকে দিয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7, 7টা কুরকুরে মোমো, এত কম প্রাইসে। সাথে রয়েছে এখানে সেটা হচ্ছে কেচাপ, আর এটা হচ্ছে মেয়োনিজ। তো এবার দেখে তো মনে হচ্ছে এটা ক্রিসপি, ধরেও মনে হচ্ছে ক্রিসপি। এবার একটু কুরকুরে মোমোটা ফার্স্ট বাইট নিয়ে একটু ট্রাই করে দেখি। একটু ভিডিওটা দেখায় দেখতে পাচ্ছ,
তো সত্যি ক্রাঞ্চি মোমো যে ক্রাঞ্চি হয় এটা আমি জানতাম না, ক্রাঞ্চি ক্রিসপি বলতে পারো। আর অন্যান্য যেগুলো মোমো আমি এর আগে খেয়েছি, ফ্রাইড মোমো হোক বা স্টিম মোমো, প্রত্যেকটাই একটু ন্যাতারো টাইপের। এই ফার্স্ট ক্রাঞ্চি কুরকুরে মোমো যেটা ক্রাঞ্চি ক্রিসপি, খেতে সত্যিই ভালো। ভিতরে চিকেনের পরিমাণটা যথেষ্ট ভালো পরিমাণে আছে, আর এর মধ্যে অন্যান্য যেগুলো ভেজিস আছে সেগুলো তো আছেই, এমনি মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে একদম ফাটাফাট। গাইস এখানে সব কিছুই আমি যেটা দেখছি যে সব কিছু ওয়েল ডেকোরেটেড বা ওয়েল প্লেটেড। তো এখানে ফার্স্টে এটা ছিল আমাদের বার্গার, সেটাও অসাধারণ দেখতে ছিল। পরে যেটা খেলাম কুরকুরে মোমো, আর এখন যেটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো। তো উপরে দেখতে পারবা যে এখানে কিছু ধনেপাতা জাতীয় কিছু উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে। একটু খেয়ে এবার দেখবো যে এটা খেতে কীরকম, দেখতে তো একদম ফুল মার্কস, তো খেয়ে দেখা যাক। তো গাইস প্যান ফ্রাইড মোমোর প্রথম বাইট নিতে আসছি, একটু টেস্ট করে দেখি খেতে কীরকম। তো গাইস ফার্স্ট বাইট বলে খেতে খেতে তিনটে মোমো খেয়ে নিয়েছি চারটে মোমোর, এতটাই ভালো খেতে। আমি ভাবিনি যে এত কম প্রাইসে এত সুন্দর খেতে মোমো পাওয়া যেতে পারে, কারণ কলকাতার দিকে যে মোমোর প্রাইস তা খেয়ে খেয়ে বিশ্বাসই হয় না। আমি ভেবেছিলাম হয়তো প্রাইসটা কম, হয়তো খেতে অতটা ভালো হবে না, বা কোয়ান্টিটির কম হবে, বা চিকেনের পরিমাণ কম হবে। আর আশ্চর্যজনকভাবেও চিকেনের পরিমাণটা যথেষ্ট বেশি, আর যেই বাইরের যে কোটটা বা বাইরের যে মোড়কটা সেটা খুব একটা মোটা না, সেটা যথেষ্ট পাতলা। আর এভাবে কিভাবে রেডি করেছে আমি জানি না, কারণ মোমো বানাতে গিয়ে আমরা অনেকেই বাড়িতে দেখেছি যে পুরোটা ফেটে যায়। এখানে একটা মোমো ফাটা না, ওয়েল প্রিপেয়ার্ড, যথেষ্ট সফট, আর খেতে যথেষ্ট টেস্টি। মানে আমি মানে এটা রেটিং যদি দিতে হয় এটা 10/9.5। মোমো আর মোমো বার্গার খাওয়া তো কমপ্লিট, এবার একটু রিভিউ টাইমে আসি, যে রিভিউ কিরকম লাগলো খেতে সেটা একটু তোমাদের একটু ভেঙে বলি। যে প্রথমেই যদি বলি বার্গারের কথা, মোমো বার্গার অ্যামেজিং, পুরো লোডেড, ভিতরে দুটো আস্ত মোমো আছে, চিকেনের পরিমাণ যথেষ্ট বেশি, মেয়োনিজ আর অন্যান্য বিভিন্ন মশলা দিয়ে ওটাকে রেডি করা, সাথে ওর ভিতরে পেঁয়াজ যেটা চিজ এগুলো মুখে পড়েছে, খুবই ভালো লেগেছে খেতে, আর যথেষ্ট লোডেড। এক হাতে খাওয়া আমার পক্ষে খুবই অসুবিধা হচ্ছিল, তো যারা আসছে তারা দু হাত দিয়েই যেতে হবে, ওটা এতটাই বড় আর এতটাই লোডেড। তো আর পরেরটাই আসি, পরে যেটা খেলাম আমরা কুরকুরে মোমো, ক্রিসপি ক্রাঞ্চি কুরকুরে মোমো আমি বলবো, কারণ ওটা সত্যি চিকেন আছে ভিতরে বেশ পরিমাণে আর মুখে পড়ছে চিকেনগুলো, স্বাদটা অসাম, আর মানে কুরকুরের মতোই ক্রিসপি ক্রাঞ্চি। মোমো যে ক্রিসপি বা ক্রাঞ্চি হতে পারে এটা আমার ধারণা ছিল না, অন্তত কলকাতায় আমি এর আগে খাইনি। তো অসাম, এটা মোমো প্রেমীদের জন্য স্বর্গ হতে চলেছে মোমো মিয়া। আর নেক্সট আরেকটা যে আইটেমটা খেলাম সেটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো, যেটা এর আগে হয়তো অনেক জায়গায় খেয়েছি, নর্মালি খেয়ে থাকি, কিন্তু এত কম প্রাইসে এত ভালো পরিমাণে আর এত মানে ভালো খেতে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা মিষ্টি টক ঝাল, মিষ্টি মিষ্টি একটা স্বাদ আছে, যেটা আমি এর আগে মানে অন্যান্য জায়গায় যখনই খেয়েছি ঝাল ঝাল মনে হয়েছে, ঝাল ঝাল মনে হয়েছে, ওরকম না, এটা যথেষ্ট ভালো। মানে অ্যাজ এ মোমো প্রেমী আমি যদি বলি, ওয়াও, জাস্ট ওয়াও। এরপরে আমি তোমাদের যেটা বলেছি এর আগেও, যে এখানকার একটা ইউনিক জেম বা নতুন আইটেম যেটা আমি বলবো, যেটা পার্মানেন্ট দোকান এখানে আমি এর আগে খুঁজে পাইনি, অনেক কষ্টে এটা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে স্পাইরাল পটেটো ফ্রাই। তো ওটা তোমাদের একটু দেখাই। তার
বিভিন্ন সসের আর মশলা মশলা আমাদের সব মশলা এটা একটা কম্বিনেশন একটা তৈরি স্লারি টাইপে তৈরি করা হয় আর তারপর এটাকে তোমার দিয়ে ছাড়া আগে আমরা এটার উপর কি বলে একটা ব্রেড ক্রাম দিতাম বা তারপর একটু ব্রেড ক্রাম দিলে ক্রিস্পিনেসটা ঠিকঠাক আসছে আচ্ছা ভাইরাল পটেটো ফ্রাইটা আমার হাতে রয়েছে সেটা জাস্ট ওয়াও কলকাতার মধ্যে এই জিনিসটা খুব কম জায়গায় পাওয়া যায় আর তার মধ্যে একটা পার্মানেন্ট শপ হচ্ছে এই শপটা তো এটা এখানকার হিডেন জেম আর ইউনিক আইটেম তো অবশ্যই এটার দাম মাত্র 30 টাকা হ্যাঁ এর 20 টাকার ভার্সনও আছে এর উপরে 50 টাকারও ভার্সনও আছে আমি যতদূর জানি এটা হচ্ছে উইথ লিকুইড চিজ এটা 30 টাকা এছাড়াও লিকুইড চিজ ছাড়াও আছে মিউনিস ছাড়াও আছে সেগুলো হচ্ছে 20 টাকা তো গাইস এটার ক্রিস্পিনেসের আগে কথাটা বলি জাস্ট আমি ভেঙে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে এটা মানে তোমাদের দেখে সন্দেহ হতে পারে যে এটা নেতারও নরম নাকি ক্রিস্পি আমি জাস্ট ভেঙে দেখালাম একটু করে মোড়া দিলাম ভেঙে হাতে চলে এলো এটাই প্রমাণ করে এটা কতটা ক্রিস্পি জাস্ট ওয়াও এতটা ক্রিস্পি হবে ভাবিনি সত্যি সত্যি ৩০ টাকার এই আইটেমটা যদি তুমি মোমো এখানে নাও আসো এটা একবার ট্রাই করে দেবো মোমো যদি নাও খাও তুমি আর এখানে যদি পুরো আইটেমের মধ্যে সবথেকে ভালো আইটেম যেটা বলবো কুরকুরে মোমো বেস্ট লেগেছে আমার অসাম টেস্ট খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার একটু লোকেশনটা দাদার কাছ থেকেই শুনে নেবো আমরা তো দাদার কাছে যাওয়া যাক তো তুমি এই দোকানের একটু লোকেশনটা একটু বলে দাও লোকেশনটা তুমি যদি গোলবাজারের দিকে যাও আচ্ছা চৌরঙ্গি থেকে বানিবিশ তোর একদম পাশেই সিরিঙ্গার বলে যেটা আছে এই সিরিঙ্গার এটার একদম পাশে আর যদি তুমি গোলবাজার থেকে এই স্টেডিয়ামের দিকে যাও তাহলে তোমার বানিবিশ স্কুলের পাশে এই সাইডটা মানে বানিপুর বানিপিট হচ্ছে হাই স্কুল যেটা তার পাশেই দোকানটা তার জন্য আমাদের আসতে হবে অশোকনগর থেকে একটা টোটো বা কিছু একটা ধরে নিতে হবে স্টেশন থেকে আসলে চৌরঙ্গি অটো আসে চৌরঙ্গির অটো যে কেউ বলে চৌরঙ্গি বললেই নামিয়ে দেবে ওকে ওকে মানে এসে কাউকে তুমি বলবে মৌমিয়া তোমার বাইরে ব্যানার লাগানো আছে হলুদ কালারের ব্যানার মৌমিয়া বললেই যে কাউকে দেখবে ওকে